হাই ভিওয়ার্স ওয়েলকাম টু মুসাট্রি পলিটেকের আরেকটি ক্লাসে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি কেসিএলের সিম্পল একটি প্রবলেম নিয়ে যেটা আমি বয়েল স্টেটের সিক্স পয়েন্ট ওয়ান সিক্স থেকে চুজ করেছি তো এখানে আমাকে বলা হয়েছে কারেন্টের ডিরেকশন অর্থাৎ আই থ্রি আই ফোর আই সিক্স এবং আই সেভেনের যে কারেন্টের ডিরেকশন আই সেভেন আই সিক্স আই থ্রি আই ফোর এই চারটি কারেন্টের মান এবং ডিরেকশনগুলি কী হবে তো এখানে আমাকে কার সূত্রটা যদি আমি ইউজ করি তাহলে আমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে যে কেসিএল জিনিসটা কী অর্থাৎ আগত কারেন্ট এবং নির্গত কারেন্ট এরটুকু আমার জানতে হবে তাহলে আমি যদি আই থ্রি ফার্স্ট বের করতে চাই অন্যগুলির আমার মান জানা আছে আই ওয়ান আই টু আই ফাইভের মান জানা আছে বাকিগুলোই আমাকে বের করতে ধরেন আমার এখানে একটা এ পয়েন্ট একটা বি পয়েন্ট সি পয়েন্ট ডি পয়েন্ট নির্দিষ্ট করা আছে আমি যদি এ পয়েন্টে কেসিএল প্রয়োগ করি তাহলে আপনি একটু খেয়াল করবেন এখানে দেখেন টেন এম্পিয়ার আমার আসতেছে এই পয়েন্টে বাট চলে যাচ্ছে বারো এম্পিয়ার তাহলে যে পয়েন্টে আসতেছে দশ এম্পিয়ার চলে যাচ্ছে বারো এম্পিয়ার নিশ্চয়ই অন্য কোন শাখা দিয়ে এই বারো এম্পিয়ারের দুই এম্পিয়ার আমার আসতে হবে অন্যথায় এখানে আগত কারেন্ট নির্গত কারেন্ট সমান হবে না সেক্ষেত্রে আমি এই পয়েন্টে যদি কেসিএল প্রয়োগ করি তাহলে আমার আগত কারেন্ট এবং নির্গত কারেন্ট কি হবে আমি দেখেন লিখতেছি যে ন আই ইন্টারিং ইকুয়াল আই লিভিং অর্থাৎ আগত কারেন্ট এবং নির্গত কারেন্ট সমান তাহলে আমি এখানে নিঃসন্দেহে আই ওয়ান আমার আসতেছে যেহেতু আমি দেখলাম যে এখানে আমার আই ওয়ান টেন এম্পিয়ার আই টু টুয়েলভ এম্পিয়ার চলে যাচ্ছে তার মানে আমার অবশ্যই আই থ্রিটাকে আসতে হবে অন্যথায় ওটা আই টুর সমান হবে না সেক্ষেত্রে আমার আই ওয়ানের মান জানা আছে টেন এমপিয়ার আই থ্রি আমাকে বের করতে হবে আই টুর মান টুয়েলভ এম্পিয়ার সেক্ষেত্রে আমি আই থ্রি সমান সমান টু এম্পিয়ার পাই এটা আমার একটা অ্যান্সার এবং ডিরেকশনটা হবে এদিক দিয়ে তাহলে আমি পেয়ে গেলাম আমার ডিরেকশন এটা এদিক দিয়ে গুড এবার আসি এই পয়েন্টে আপনি একটু খেয়াল করবেন এখানে বারো এম্পেয়ার আসতেছে বাট এইট এম্পার চলে যাচ্ছে তাহলে বারো থেকে আট বাদ দিলে আমার চার থাকে সেটা নিশ্চয়ই তাহলে চলে যাচ্ছে যেহেতু বারো এম্পিয়ার আসতেছে চলে যাচ্ছে আট এম্পিয়ার তার মানে আমি এই আইফর কারেন্টটা অবশ্যই আমার এদিক দিয়ে হবে চলে যাচ্ছে দেখেন বারো এম্পিয়ার আসতেছে এপাশে চলে যাচ্ছে আট এম্পিয়ার নিশ্চয়ই চার এম্পিয়ার এদিক দিয়ে চলে যাচ্ছে তাহলে আমি যদি এখানে এখানে অ্যাট পয়েন্ট এ আবার অ্যাট পয়েন্ট বি পি পয়েন্টে যদি আমি কেসিএল প্রয়োগ করি তাহলে আমার আসতেছে আই টু চলে যাচ্ছে আমার আই ফোর প্লাস আই ফাইভ আই টুর মান আমার জানা আছে বারো এম্পিয়ার আই ফোরের মান জানি না আই ফাইভের মান এইট এম্পিয়ার সেক্ষেত্রে আমি আই ফোর অনায়াসে বের করতে পারি ফোর এম্পিয়ার এটা আমার একটা অ্যান্সার এবার আমার দুইটা ডাটা জানা হয়ে গেছে আই থ্রি আই ফোর হয়ে গেছে এবার আমাকে বের করতে হবে আই সিক্স এখন আপনি যদি সি পয়েন্ট কল্পনা করেন দেখবেন এই পয়েন্টে চলে যাচ্ছে এটা দিয়ে আসতেছে খেয়াল করুন আই থ্রি আমার টু এমপিয়ার চলে যাচ্ছে এবং আই ফোর আমার আসতেছে ফোর এমপিয়ার তাহলে নিশ্চয়ই আমার টু এমপিয়ার কোনো না কোনো দিক দিয়ে আমার ক্যালকুলেশন হয়ে যায় হতে হবে তাহলে আমার চলে যাচ্ছে টু এম্পিয়ার আসতেছে ফোর এম্পিয়ার তাহলে বোঝাই যাচ্ছে স্পষ্ট যে আমার এই শাখা দিয়ে অবশ্যই এদিক দিয়ে কারেন্ট চলে যাচ্ছে এবার আমার অ্যাড পয়েন্ট সি আমার চ আসতে আই ফোর চলে যাচ্ছে আই থ্রি প্লাস আই সিক্স অর্থাৎ আই ফোরের মান আমি পাইছি ফোর ফোর এমপিয়ার আই থ্রির মান আমার টু এমপিয়ার এবং আই সিক্সের মান আমি জানি না সুতরাং আই সিক্স আমি অনায়াসে টু এম্পিয়ার পেয়ে যাই এটা আমার একটা অ্যান্সার এবার আমার ফাইনালি থাকলো ডি পয়েন্ট আপনারা খেয়াল করুন ডি পয়েন্টে কি হবে এখন আমি সব পেয়ে গেছি দেখেন আমার আসতেছে এইট এম্পিয়ার আবার আই সিক্সের মান আসতেছে টু এম্পিয়ার তাহলে সেক্ষেত্রে আমি যদি এখানে অ্যাট পয়েন্ট ডিতে যদি কেসিএল প্রয়োগ করি তাহলে আমার আই ফাইভ আসতেছে প্লাস আই সিক্স আসতেছে তাহলে স্বাভাবিকভাবে এটা চলে যা যাচ্ছে আই ফাইভের মান আমি পেয়ে গেছি এখানে দেওয়া আছে আমার এইট এম্পিয়ার আই সিক্সের মান টু এম্পিয়ার আই সেভেন ইকল টেন এমপিয়ার এটা আমার একটা অ্যান্সার আপনারা নিজেরাও এই অঙ্কটা চেক করতে পারবেন দেখুন আমার এখান থেকে যদি সার্কিটার স্টার্টিং পয়েন্ট শুরু মনে করেন তাহলে এখানে দেখেন টেন এমপিয়ার আসতেছে যতগুলি শাখায় যতগুলি শাখায় বিচরণ করা দরকার বিচরণ করে ফাইনালি আমার বের হয়ে যাচ্ছে আই সেভেন হয়ে এবং সেটার মান টেন তাহলে এখানে টেন এমপিয়ার এখানে টেন এমপিয়ার সেক্ষেত্রে আমি নিঃসন্দেহে বলতে পারি যে অঙ্কটি আমার রাইট হয়েছে আমি পুনরায় রিভিউ করতে চাই যে আমরা কেসিএল প্রয়োগ করব কেসিএল হলো একটি পয়েন্টে আগত কারেন্ট এবং নির্গত কারেন্টের সমান সেক্ষেত্রে আমার এই পয়েন্টে আমি বলছিলাম যে এখানে আসতেছে টেন এম্পিয়ার চলে যাচ্ছে বারো এম্পিয়ার তাহলে নিশ্চয়ই দুই এম্পিয়ার এই পয়েন্ট দিয়ে আসতে হবে অন্যথায় বারো হবে না আমি তাই করেছি আই ওয়ান আসতেছে আসতেছে আই থ্রি আসতেছে আই টু আমার ওপাশে চলে যাচ্ছে আমি সেটাই বসেছি আই ওয়ানের মান বসেছি টেন আই থ্রি জানি না আই টুর মান টুয়েলভ সেটা টু এম্পিয়ার আবার বি পয়েন্টে আমি আসতে যে বারো এম্পিয়ার চলে যাচ্ছিলো আমার আট এম্পিয়ার তাহলে নিশ্চয়ই বাকি চার এম্পিয়ার এই পাশে চলে যাচ্ছিলো আইপোর দিয়ে হয়ে সেটা আমি করেছি যে চলে যাওয়ার দিকগুলি একদিকে আশাগুলি একদিকে লিখেছি স্বাভাবিকভাবে আমি মান বসিয়ে পেয়ে গেছি আবার সি পয়েন্টে আমি স্পষ্ট দেখতেছি আমি চলে আসতেছে আই ফোর চলে যাচ্ছে আমার আই থ্রি সেক্ষেত্রে আই ফোর আসতেসছিলো ফোর এম্পিয়ার আই থ্রি চলে যাচ্ছিলো টু এম্পিয়ার তাহলে নিশ্চয়ই বাকি দুই এম্পিয়ার আমার এদিক দিয়ে চলে যেতে হবে সেক্ষেত্রে আমি এখানে সেটা করেছি অ্যাট পয়েন্টে আই ফোরে আসতেছে এবং আই থ্রি আই সিক্স চলে যাচ্ছে আমি মান বসিয়ে দিয়েছি আই সিক্স টু এম্পিয়ার পেয়ে গেছি ফাইনালি আমার আই ফাইভও চলে আসতেছে আই সিক্সও আসতেছে টি পয়েন্টে তার মানে স্বাভাবিকভাবে দুটি আসতেছে আরেকটি চলে যাচ্ছে আমি তাই বসে আছি সেটা আমি টেন এম্পের পাইছি এবং আমি যা সার্কিটের ইনিশিয়াল পর্যায়ে যে টেন এম্পের ছিল আমার চলে যাওয়াটাও টেন এম্পের এইভাবে আপনারা একটা সার্কিটের মান এবং ডিরেকশন কারেন্টের ডিরেকশন বের করতে পারবেন আশা করি থ্যাংক ইউ প্রিয় ভিউয়ার্স